কত যে তোমাকে বেশেছি ভালো, সে কথা তুমি যদি জানতে। কালজয়ী এই গানটি বলে দেয় কতটা জনপ্রিয় ছিলেন সুরের জাদুকর সুবীর নন্দী। 40 বছরের সঙ্গীত জীবনে 2500-এর অধিক গান গেয়েছেন এই শিল্পী। তার কণ্ঠেই বাংলা ভাষাভাষী মানুষ শুনেছে হৃদয় ছুঁয়ে যাওয়া অসংখ্য গান। পলকেই সেই কণ্ঠ স্তব্ধ হয়ে গেল। লাখো ভক্তের বুকে পাহাড়সম বেদনা দিয়ে তিনি হারিয়ে গেলেন চিরতরে। আমাদের দেশের সংস্কৃতির ব্যাখ্যাপটটা এরকম যে জীবন্ত থাকলেই তারা সত্য, আর জীবন যখন হারিয়ে ফেলে তখন আর তাদের সত্যতা নিয়ে আমরা খুব একটা চর্চা করি না। বাঙালির প্রাণের যে কথা সেগুলি সুর তাল লয় ছন্দে বেঁধে একটি গল্প বলার যে কৌশল, সেটি এত সুন্দরভাবে সুবীর করেছেন যে সুবীর আসলে একজন অনন্য একজন শিল্পী হিসাবেই তিনি আমাদের শিল্প জগতে দাঁড়িয়ে গেছে। এই পূরণটা যদি আমরা করতে না পারি আমাদের পরবর্তী প্রজন্ম এবং আমাদের সঙ্গীতাঙ্গন এটা বিরাট হুমকির মুখে পড়বে এবং পড়ছে। দু চোখে ছলছল পানি আর পাথরের মতো ব্যথা নিয়েই তাকে জানাতে হবে বিদায়। বাংলা আধুনিক গানের কিংবদন্তি শিল্পী সুবীর নন্দীকে শ্রদ্ধা জানাতে সকাল থেকেই কেন্দ্রীয় শহীদ মিনারে ভিড় করেন তার ভক্তরা। শেষবারের মতো প্রিয় শিল্পীকে দেখতে কিছুতেই যেন মন মানছে না কারোরই। তাই তো একে একে সারিবদ্ধভাবে ফুল দিয়ে প্রিয় শিল্পীকে শ্রদ্ধা জানান সাধারণ মানুষ, সংস্কৃতিকর্মী থেকে শুরু করে রাজনৈতিক নেতারাও। তার এই হঠাৎ চলে যাওয়া অকাল প্রয়াত আমাদের সংগীত অঙ্গনের জন্য, সাংস্কৃতিক অঙ্গনের জন্য একটি অপূরণীয় ক্ষতি। তার অবসানের মধ্য দিয়ে এই সংগীত জগতে একটি নক্ষত্রের বিয়োগ হলো এবং এটি পূরণ করা এই জাতিকে বহুদিন অপেক্ষা করতে হবে। দীর্ঘ সঙ্গীত কেরিয়ারে সুবীর নন্দী 4 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। সঙ্গীতে অবদানের জন্য এ বছরই তাকে 21শে পদকে ভূষিত করেন সরকার। কাঁদতে শিখেছি আমার কান্নার ভয় দেখিয়ে কোনো লাভ নেই। শিল্পীকে অশ্রুজলে এভাবে শেষ বিদায় জানালেও তার সৃষ্টিশীল কর্মের মধ্য দিয়েই তিনি চিরদিন বেঁচে থাকবেন সবার মাঝে, এমনটি মনে করেন তার ভক্ত অনুরাগীরা। রুকনউদ্দিন, কর্ণফুলী সংবাদ, ঢাকা।